আবারও একটা বাংলা হোটেলের ট্রেডিশনাল রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, সেটা হচ্ছে চিকেন লটপটি। এটা কিন্তু বড় বড় হোটেলগুলোতে আজকাল আর পাওয়াই যায় না। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই লটপটি। আমি এখানে আধা কেজি মুরগির বিভিন্ন অংশের টুকরো নিয়েছি, যেমন গিলা, কলিজা, গলার হাড় বা বুকের নরম হাড় ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা প্যান গরম করে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে তেজপাতা দিয়ে দিলাম দুটি, একটু টুকরো করে দিলাম, কালো বড় এলাচ দুটি, ছোট এলাচ চারটি, গোলমরিচ এক চা চামচ, লং ছ সাতটি দিয়ে আমি একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দারচিনি দিইনি, কারণ এই লটপটিতে কিন্তু সাধারণত দারচিনিটা দেওয়া হয় না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে এক কাপ, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ। আপনারা হয়তো ভাববেন এই আধা কেজি মাংসে এতগুলো পেঁয়াজ কেন। আসলে এই লটপটির ঝোলটা কিন্তু একটু গ্রেভি টাইপের হয়, কারণ এটা পরোটা লুচি এগুলোর সাথে খাওয়া হয়, তাই আমি এতগুলো পেঁয়াজ দিয়েছি। ভাজতে ভাজতে পেঁয়াজটার কালার যখন স্বচ্ছ হয়ে আসবে তখন আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ, আর রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে আমি কিন্তু আবারও এটাকে একটু কষিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলো দেওয়ার পরপর কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আমি যেভাবে অনবরত নাড়ছি সেভাবে নাড়তে হবে, আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আবারও একটু কষিয়ে নিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। আবারও কষিয়ে নিচ্ছি। মোট কথা আমি একটা করে মশলা দেবো আর কষাতে থাকবো। ধনে গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ, আবারও কষাচ্ছি। আসলে কষানোর নিয়মটাই কিন্তু এরকম যে একটা করে মশলা দিতে হবে আর কষাতে হবে। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, আবারও কষিয়ে নিচ্ছি। আবারও একটু পানি দিয়ে দিলাম, কারণ পানিটা কিন্তু আমার শুকিয়ে এসছে। লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ, আবারও কষাচ্ছি। অনবরত নেড়ে নেড়ে কিন্তু এটাকে কষাতে হবে যেন পুড়ে না যায়। আবারও একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে অপেক্ষা করছি 3 মিনিট। 3 মিনিট পরে পানিটা কিন্তু একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে। ঠিক সেই পর্যায়ে টমেটো কুচি দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ। টমেটোটা আমি একটু ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি, এভাবে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবারও অপেক্ষা করছি 3 মিনিট। নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু হাতাটা দিয়ে এভাবে চেপে চেপে টমেটোগুলোকে আমি গলিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা যত গলবে তত কিন্তু খেতে টেস্টি হবে জিনিসটা। আবারও ঢাকা দিচ্ছি, অপেক্ষা করছি 2 মিনিট। ঢাকা খুলে মশলাটাকে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। আবারও কিন্তু পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসছে। এবার আমি আর একটু কষিয়ে মাংসটা দিয়ে দেব। অনেকে হয়তো মুরগির এই অংশগুলো খান না, গিলা, কলিজা বা গুর্দা, তারা কিন্তু মুরগির অন্যান্য অংশগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে সেটাও করতে পারেন। তবে লটপটির নিয়মই হচ্ছে যে অংশগুলো আমরা সাধারণত অ্যাভয়েড করি সেগুলো দিয়েই তৈরি করা। মাংসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা দেওয়ার পরে কিন্তু একটু পানি উঠে আসবে। এই মাংসটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে। সেই মুহূর্তে কোয়ার্টার কাপ পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু কষিয়ে নিচ্ছি। পুরো প্রসেসটাতেই কিন্তু চুলার আঁচটা থাকবে হাই আর মিডিয়ামের মাঝামাঝি। এবার কয়েকটা কাঁচামরিচ একটু আগাটা এভাবে ভেঙে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটার কিন্তু মেইন লক্ষ্য ঝাল না, শুধুমাত্র ফ্লেভারটা নিয়ে আসা। একটু আবারও কষিয়ে নিচ্ছি। কষানোটার উপরে কিন্তু আপনার টেস্টটা অনেকখানি ডিপেন্ড করবে। ঝোলটা যখন মোটামুটি কমে আসবে সেই পর্যায়ে জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ি করে নিতে হবে জিরাটা। আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। এই গরম মশলার গুঁড়িটা কীভাবে তৈরি করবেন তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি যেভাবে গরম মশলাটা তৈরি করছি সেভাবেই যদি করেন ফ্লেভারটা বা অ্যারোমাটা কিন্তু অনেক ভালো আসবে। ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা একেবারেই অপশনাল, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন, তবে হোটেলগুলোতে কিন্তু সাধারণত এই ধনে পাতাটা দিয়ে থাকে। আবারও সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আসলে হয়ে গেছে, গ্রেভিটা দেখতে পাচ্ছেন। ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। এই 10 মিনিটের ভেতর কিন্তু ঢাকনাটা খোলার কোনোই প্রয়োজন নেই, একেবারে পরিবেশনের সময় ঢাকনাটা খুলবো। এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। ঢাকনাটা খোলার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা অ্যারোমা বের হয়, একদম হোটেলের যে ফ্লেভারটা পাওয়া যায় ঠিক সেই রকম। এই লটপটি তো আর এমনি এমনি খাওয়া যাবে না। আমি একটু ফুলকো লুচি দিয়েছি, আপনারা চাইলে রুটি, পরোটা,
আবার ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে, শুধু ভাত না খিচুড়ির সাথেও খেতে পারেন। তো আশা করি আপনারা সবাই তৈরি করবেন, যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই বাংলাদেশের স্বাদগুলো পাবেন। আর এই লটপটিটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সরিষার তেল দিয়েই করতে হবে যদি হোটেলের একদম পারফেক্ট ফ্লেভারটা পেতে চান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সবার সাথে আমার রান্নাগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।